নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত এস বি আই তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিস সংক্রান্ত নতুন নোটিফিকেশান বের করা হয়েছে তো সবার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি এস বি তরফ থেকে যে এই যে নতুন নোটিফিকেশানটি বেরিয়েছে এটা কিন্তু কোনো চাকরি সংক্রান্ত নোটিফিকেশান নয় হ্যাঁ এটা একটা অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং সংক্রান্ত নোটিফিকেশন অর্থাৎ এটাই চান্স পেলে কিন্তু আপনি কোনো চাকরি পাচ্ছেন না এটা একটা ট্রেনিং বা কন্ট্রাকচুয়াল কাজের মতো বলতে পারেন ট্রেনিং পাচ্ছেন যেটা আপনাদের পরবর্তীকালে অনেক হেল্প হতে পারে তো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব যে কিভাবে এটায় আপনি চান্স পাবেন প্রায় জানেন আপনারা সাড়ে আট হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে অনেকেই হয়তো আপনারা জানেন বা অনেকে জানেন না তো বুঝতেই পারছেন এত হিউজ ভ্যাকেন্সি তো চাকরিতে বের করা সম্ভব না বিশেষ করে এসবিআইতে এই পরিস্থিতিতে বর্তমানে এত ভ্যাকেন্সি বেরায়ও না তো এটা একটা অ্যাপ্রেন্টিস সংক্রান্ত নিয়োগ আর আপনারা জানেন আশা করি আমার চ্যানেলে যারা দেখেন প্রায় আমি অ্যাপ্রেন্টিস নিয়ে এর আগে অনেক ভিডিও বানিয়েছি আইটিআই অ্যাপ্রেন্টিস নর্মাল অ্যাপ্রেন্টিস বেশিরভাগ ক্ষেত্রে আইটিআই অ্যাপ্রেন্টিস বেড়ে আইটিআইদের জন্য অ্যাপ্রেন্টিস বেশি বেরোয় বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু এই যে অ্যাপ্রেন্টিস এটা সবার জন্য সবাই অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবেন আর এটা একটা বোনাস ফ্যাক্ট আপনাদেরকে বলে রাখি যে তো একটা প্রপোজাল চলছে যে আর্মিতেও নর্মাল ছাত্র যারা আছেন যারা সবাই তারাও একটা অ্যাপ্রেন্টিস সংক্রান্ত যোগদান করতে পারবেন আর কিছু দিনের মধ্যে তো হয়তো কিছু দিনের মধ্যে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আর্মি অ্যাপ্রেন্টিসের নিয়োগ বেরিয়েছে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে আর্মিতে এখন একটি অ্যাপ্রেন্টিস নিয়োগ আছে যেটা হচ্ছে টেকনিক্যাল দিক দিয়ে যেমন ধরুন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস সেটা তো মাঝে মাঝে হয় অ্যাপ্রেন্টিস নিয়োগ হয় কিন্তু ওই ছ মাস এক বছর কাজ করতে হয় ট্রেনিং করতে হয় আর কি যেটা পরবর্তীকালে আর্মিতে যোগদানের ক্ষেত্রে বোনাস পয়েন্ট হিসেবে এ হয় এটা ঠিক অ্যাপ্রেন্টিস ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম স্কুলে আপনারা যেরকম এনসিসি করেন এনসিসি করার পরে স্কুল কলেজে পরবর্তীকালে যেরকম এনসিসি অনেক কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে সেইভাবে এটা হচ্ছে এরকম একটা ব্যাপার তো চলুন দেখে না যাক অ্যাপ্রেন্টিসে কী কী বলা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল পিডিএফটি আমি ওপেন করেছি এখানে একটি অনলাইন রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে এটার জন্যও কিন্তু একটা পরীক্ষা দিতে হবে যেহেতু বুঝতে পারছেন নর্মাল এটা অ্যাপ্রেন্টিস টেকনিক্যাল নয় এবং অনেকেই অ্যাপ্লাই করে তো এটা পরীক্ষা দিয়ে তারপরেই বাঁচা হবে পরীক্ষাটি অনেকটা ব্যাংকের পরীক্ষার মতোই হবে জিআই জিকে সমস্ত কিছুই থাকবে তো আমি পরে পরের দিকে আসছি পরীক্ষার সিলেবাস টিলেবাস সমস্ত কিছু পরের দিকে আলোচনা করছি তার আগে দেখুন এখানে বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে কুড়ি নভেম্বর থেকে দশে ডিসেম্বরের মধ্যে আর সেই সঙ্গে এটাও বলে রাখি এটা ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে বেরিয়েছে স্টেট ওয়াইজ আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখা হয়েছে তো চলুন দেখে নেওয়া যায় কী কী বলা হচ্ছে এই যে দেখুন গুজরাট অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের সরি ইন্ডিয়ার সমস্ত রাজ্যের সমস্ত জেলা এর মধ্যে রয়েছে কিন্তু যে যে রাজ্যে এ করতে চান অ্যাপ্লাই করতে চান সেখানে কিন্তু আপনাকে সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে দেখুন স্টার্ক মার্ক দেওয়া রয়েছে তো আপনারা এটা ভাববেন না যে আমি গুজরাটি কি অ্যাপ্লাই করবো ওখানে ভ্যাকেন্সি রয়েছে বা অন্ধ্রপ্রদেশে ওরকম হয় না আপনাকে সেই রাজ্যের অফিসিয়াল জানতে হবে তো অবশ্যই পশ্চিমবঙ্গে বেশিরভাগ সবাই করবে তো দেখুন পশ্চিমবঙ্গে আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে বাংলা নেপালি জানলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এসসিতে একশো দশ এসটিতে চব্বিশ ওবিসি একশো পাঁচ ই আটশো আটচল্লিশ আর ইউ আর আনরিজার্ভডে রয়েছে একশো তিরানব্বই তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে চারশো আশিটি ভ্যাকেন্সি মোটামুটি ভালোই ভ্যাকেন্সি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকাতে ভালোই ভ্যাকেন্সি রয়েছে ছশো কুড়ি এবং ছশো আর আর দেখে নেওয়া যাক কোথায় সব থেকে ইউপিতে ইউপিটা অনেক বড় ডিস্ট্রিক্ট তো এখানে প্রায় বারোশো ছটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে মহারাষ্ট্রে রয়েছে সেকেন্ডে ছশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি তো সব মিলিয়ে আট হাজার পাঁচশোটি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ভারতবর্ষে তো বেশিরভাগ যেহেতু পশ্চিমবঙ্গে সবাই করব তো আমরা ধরে নেব যে ধরুন প্রায় চারশো আশিটি ভ্যাকেন্সির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তো চলুন দেখে নেওয়া যাক বাকি কী কী ডিটেলস বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ডিস প্রত্যেকটি রাজ্যের আবার আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজও ভাগ করে দেওয়া রয়েছে রাজ্য ওয়াইজ তো রয়েছে আবার ডিস্ট্রিক্ট ওয়াইজও ভাগ করে দেওয়া রয়েছে অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গটা কোথায় যে ওয়েস্ট বেঙ্গল আমরা পেয়ে গেছি চারশো আশিটি ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া ঝাড়গ্রাম সমস্ত কিছু রয়েছে উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সমস্ত কিছুই রয়েছে দেখে নেবেন আপনারা এখানে দেখে নেওয়া যাক কোনটাতে সব থেকে বেশি রয়েছে সবথেকে বেশি রয়েছে হাওড়াতে হুগলিতে প্রায় আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তো সবথেকে বেশি পূর্ব বর্ধমানে রয়েছে একান্নটি ভ্যাকেন্সি তারপরে মুর্শিদাবাদে চল্লিশটি তারপরে হুগলিতে ছ আটত্রিশটি হাওড়ায় রয়েছে ছাব্বিশটি মোটামুটি সবগুলো জেলাতেই আছে আর কোনো কোনোটায় তিনটে করে ভ্যাকেন্সি রয়েছে যেমন পশ্চিম বর্ধমানে চারটি রয়েছে তো যাই হোক মোটামুটি আপনারা সমস্ত জেলাতেই পাবেন অ্যাপ্লাই করবেন অবশ্যই তো দেখা যাক আর কি বলা হয়েছে দেখুন এরপরে আসছি এডুকেশনের কোয়ালিফিকেশান এর আগেই বলেছিলাম যে কেউ অ্যাপ্লাই করতে পারে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে কোনো শাখা নেই সায়েন্স আর্টস কমার্স যে কেউ অ্যাপ্লাই করতে পারবে আর যেহেতু এটা একটা ট্রেনিং তো বলা হচ্ছে থ্রি তিন বছরের এটা একটা তিন বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং তো বলা হচ্ছে যে দ্য সিলেক্টেড অ্যাপ্রেন্টিস শুড বি উইলিং টু কোয়ালিফাই ইন দ্য এক্সামিনেশন অফ আইআইবিএফ যে এ আই আইবি অর সি এ আইএইবি থ্রি ইয়ার্স অ্যাপ্রেন্টিভ এনগেজমেন্ট ইন দ্য ব্যাঙ্ক তো দেখুন এটা আপনাদেরকে বলে দিয়ে এটা অনেকেই বলেনি বলতে পারেন কেউই এটা বলেনি আপনাদেরকে এই ডিটেলসটি আমি বলছি এটা হচ্ছে যে এ বা সি এ আই আই বি হচ্ছে একটা এক্সাম যেটা যারা ব্যাঙ্কিংয়ে কাজ করে সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাঙ্কে কাজ করে তারা এই পরীক্ষাটিতে বসতে পারে এই পরীক্ষাটিতে বসলে কী হয় তাদের যে স্যালারি ইনক্রিমেন্ট হয় অ্যানুয়াল যে ধরুন আপনার যে প্রত্যেক মান্থলি স্যালারি ছশো সাতশো আটশো ইনক্রিমেন্ট হয় এটা স্যালারি ইনক্রিমেন্টের জন্য এই চাকরি এই পরীক্ষাটিতে সবাই বসেন তো মানে ওই যে ধরুন যে একজন ব্যাঙ্কিং যে কোনো ব্যাঙ্কিং কর্মীকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে ডিটেলসটা তবে আমি আপনাদেরকে বেসিক ডিটেলসটা বললাম তো এটা আপনারা পরীক্ষা দিতে পারেন শ্যুট উইলিং টু কোয়ালিফাই ইন দ্য এক্সামিনেশান ঠিক আছে নাহলে তিন বছরের তো এই কাজটি রয়েছে তো স্টাইপেন্ড দেখুন বলা হচ্ছে আপনাকে পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো আর লাস্ট বছর দেওয়া হবে উনিশ হাজার তো দ্যাট দ্য অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি অ্যালাওয়েন্স অর্থাৎ যেহেতু এটা একটা অ্যাপ্রেন্টিস তো আপনারা অন্য কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না তো এরপরে আসছি সিলেকশন প্রসিডিওর আগেই বলেছেন একটা পরীক্ষা হবে একটা হচ্ছে অনলাইন রিটার্ন টেস্ট ফার্স্টে পরীক্ষা হবে আর সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে টেস্ট ওর লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে আপনার একটা পরীক্ষা হবে তো দেখুন বলা হচ্ছে যেটা জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস পঁচিশ নাম্বারে কোশ্চেন পঁচিশ থাকবে পনেরো নাম্বার পনেরো মিনিট টাইম থাকবে তার মধ্যে পঁচিশটা কোশ্চেনের জবাব দিতে হবে তারপর ইংলিশ ইংলিশে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বার ম্যাথ পঁচিশটি কোশ্চেন পঁচিশ আর রিজনিং বা জিআই যেটাকে বলে পঁচিশটি কোশ্চেন পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু চার টোটাল একশো মান একশো মানকে পরীক্ষা হলে তার মধ্য থেকে বাছা হবে অনলাইন রিটার্ন টেস্ট সেটাই হয়ে গেলে তারপর একটি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে অর্থাৎ বাংলাতে বাংলাতে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে দিলে আপনারা এটাই চান্স পাবেন তো এক্সামিনেশান সেন্টার দেখে নিই আমরা পশ্চিমবঙ্গটা দেখে নেব পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা অর্থাৎ এপাশে ধরুন রয়েছে সোনারপুর বারাসাত এপাশে সোনারপুর ওদিকে বারাসাত সমস্ত পুরোটা রয়েছে আর হুগলি কল্যাণী শিলিগুড়ি এই জায়গাগুলিতে মোটামুটি পরীক্ষার সেন্টার পড়বে দেখুন এরপরে বলেছে পরীক্ষার ফি কত টাকা ফি দিতে হবে তিনশো টাকা দিতে হবে জেনারেল ও বিসি জন্য আর বাকি এসসি এসটি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটদের কোনো টাকা দিতে হবে না এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি যেটা যে আপনি পরীক্ষা দেবেন অনলাইনে যে পরীক্ষা কম্পিউটারে তার চার্জ এটা নেওয়া হচ্ছে তো হয়ে গেলে আর দেখুন এটা আবারও এখানে বারবার দেওয়া হয়েছে দেখেছেন আপনারা যে এটা একটা অ্যাপ্রেন্টিস দিস ইজ নট অ্যান এমপ্লয়মেন্ট ইন দ্য ব্যাঙ্ক কিন্তু পরবর্তীকালে হয়তো এটা চান্স হতে পারে ধরুন যে কোনো বেসরকারি ব্যাঙ্ক যেমন ধরুন এই যে বেসরকারি ব্যাঙ্কে যদি আপনি চাকরির জন্য যান এইটার পরে তো সেখানে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু আপনি তিন বছর এস বি মতো জায়গাতে আপনি অ্যাপ্রেন্টিস করেছেন তো অবশ্যই এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আপনি অনেক এগিয়ে থাকবেন তো সবার আগে আপনার চাকরি হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আরও বাকি ডিটেলস আমি পরপর বলছি যে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এখানে বলা হচ্ছে যে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু রেজিস্টার্ড দেম সেমস অনলাইন থ্রো এখানে দেওয়া হয়েছে দেখুন এনএচডিসি ইন্ডিয়া ডট ওআরজি আর জি স্ল্যাশ অ্যাপ্রেন্টিসিপ অথবা অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি এই যে ওয়েবসাইটটি দেখছেন এটা ইম্পর্ট্যান্ট কারণ যে কোনো আইটিআই বা ইঞ্জিনিয়ারিং বা যে কেউই অ্যাপ্রেন্টিসের জন্য যাক না কেন এখানে নিজেদেরকে রেজিস্টার করাতে হয় কারণ এর মাধ্যমে আপনি ফিউচারেও অন্য অন্য কোনো জায়গায় যদি অন্য কোনো অ্যাপ্রেন্টিসের জন্য যান তাহলে এই রেজিস্টারের লগ ইন আইডিটা আপনার খুবই কাজে লাগবে তো এখান থেকে করলে খুব ভালো হয় না হলে আপনি এস বি আই স্ল্যাশ ক্যারি কেরিয়ারে গিয়ে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন নাহলে এসবিআই ডট কো ডট ইন স্ল্যাশ কেরিয়ার এর আগে আমি এইচডিএফসির একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখেছেন তাতে আমি এইচডিএফসি কেরিয়ারে গিয়ে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে এইচডিএফসি বা বিভিন্ন বেশ সরকারি ব্যাঙ্ককে নিজে থেকে জব নোটিফিকেশান সার্চ করে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন তো চাইলে অবশ্যই ভিডিওটি গিয়ে দেখতে পারেন তো এইভাবে এই গিয়ে আপনারা অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য একটা পরীক্ষা হবে পরীক্ষা আমি বলেই দিলাম আর এই ছিল মেন ব্যাপার বাকি সমস্ত ডিটেলস ওখানেই বলা হয়েছে পুরো ডিটেলস এসবিআইর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে ব্যাপার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জবের নোটিশ পাওয়ার জন্য এছাড়া বিভিন্ন ধরনের কলেজের নোটিশ অনলাইন কোর্সেসের নিউজ সংক্রান্ত নোটিস পাওয়ার জন্য আর এছাড়া আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন এই পিডিএফটি আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর এই হচ্ছে ব্যাপার আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ